অসমর ইতিহাসের এক চাঞ্চল্যকারী ঘটনা যেটা ধেমাজি কাণ্ড বলে পরিচিত, আর সেই ধেমাজি কাণ্ডরে আজি গুহী উচ্চ ন্যায়ালয়ে একটা বিশেষ রায় দিছে। ইতিমধ্যে এই গোচরত অভিযুক্ত সর্বমুঠ ছজন লোক ইতিমধ্যে দোষমুক্ত করা হয়েছে। আর মূর কাষত উপস্থিত আছে এই মুহূর্ত অধিবক্তা অভিজিৎ খনিকর। মানে পনপটিয়াকে তখন কথা পাতি, এই গোচরটার সংক্রান্ত আজি কোর্টে কি রায় দিছে? আজি মহামান্য গুহী হাইকোর্টে ছজনক একুইট করে দিছে, বেনিফিট অফ ডাউট, আন্ডারগ্রাউন্ড অফ বেনিফিট অফ ডাউট। মানে তেওঁলোকক ইনভলভ নাই বলে কোৱা নাই, কিন্তু বেনিফিট অফ ডাউট মানে ইনভলভ হয় যে সেই বস্তুটো ভালকে স্টেটে প্রুফ কৰিব পৰা নাই, বিয়ন্ড রিজনেবল ডাউট তেওঁলোকে প্রুফ কৰিব পৰা নাই। গতিকে তেওঁ এই ছজনকে সবকে একুইট কৰি দিছে। কেউজনকে তার আপনার মুহি হেন্দিক আছিল, তেওঁক দিছে লাইফ ইমপ্রিজমেন্ট। প্রশান্ত ভূঁইয়া আছিল, তারপর আছিল আপনার দীপাঞ্জলি বুড়াগোহাঁই, লীলা গগৈ, যতীন দুৱৰী এণ্ড হেমেন গগৈ। তার আপনার মুহি হেন্দিক, দীপাঞ্জলি বুড়াগোহাঁই, যতীন দুৱৰী আর লীলা গগৈ তেওঁলোকক লাইফ ইমপ্রিজমেন্ট দিছিল, মানে যাবজ্জীবন কারাদণ্ড দিছিল। আর আপনার প্রশান্ত ভূঁইয়া, হেমেন গগৈ 4 বছর কনভিকশন দিছিল। তো কোর্টে আজি গুহী হাইকোর্টে সকলকে কোনো এভিডেন্স নাই, এটা কেস অফ নন এভিডেন্স। আসলে মানে আজিলেকে করা ইমান ক্রিমিনাল এপিল মানে করল, কিন্তু মানে ইয়াতক ইজি কেস আজিলেকে পোৱা নাই। মানে মানে যেটা প্রথম কেসটা চাইছিল, মানে একটা ডর কেস হব, কিনা এভিডেন্স আছে। কিন্তু যে গম পালো 58 জন উইটনেস আছিল, কোর্টত এভিডেন্স দিছিল। 58-ৰ 56 জনক ক্রস করবলগা হওয়া নাই, ভাবিছ ক্রসে করা নাই, মানে ক্রস কর মানে ক্রস করার পরিস্থিতি তাত হওয়া নাই, মানে একু কোৱা নাই। সিহঁতে কৈছে, কোনোবাই কৈছে ধোঁয়া দেখিছিলোঁ, কোনোবাই কৈছে শব্দ শুনিছিলোঁ, কোনোবাই কৈছে বোম ব্লাষ্টৰ শব্দ শুনিছিলোঁ, কোনোবাই কৈছে চাইৰেনৰ শব্দ শুনিছিলোঁ। আৰু এতিয়া এইকেইজন মানুহৰ কেছত পাৰ্টিকুলাৰ ডিছপিউট বুলি কোনো একো এটা শব্দও কোৱা নাই। মানে তদন্তৰ তাৰমানে তদন্তটোত এইকেইজন মানুহৰ ক্ষেত্ৰত তদন্তত একো নাই। মই তদন্ত গাফিলতি বুলি নকওঁ, কিন্তু তদন্তত এইকেইজন মানুহৰ ওপৰত একো মেটেৰিয়েলছ নাই, আৰক্ষী পৰ্যায়ৰ পৰা ইভেন কোৰ্টত যেতিয়া এভিডেন্স দিছিল তেতিয়াও একো নাই। আৰক্ষীয়ে চাৰ্জশ্বীটত বা যেতিয়া আপোনাৰ উইটনেছ আনিছিল কোৰ্টত, এইজনেতো একো কোৱা নাই কোৰ্টত। এটা হেমেন গগৈ, সেইটো পাৰ্টিকুলাৰ হেমেন গগৈ ক্ষেত্ৰত, হেমেন গগৈ ক্ষেত্ৰত আপোনাৰ ধেমাজি ডিষ্ট্ৰিক্ট জাজে, ছেশ্যন জাজে দিছিল যে অন দ্য বেচিছ অফ ইনক্ৰিমিনেটিং মেটেৰিয়েলছ ৰিকভাৰ্ড ফ্ৰম হিজ হাউচ, মানে ইনক্ৰিমিনেটিং মেটেৰিয়েলছ ৰিকভাৰ্ড। ইনক্ৰিমিনেটিং মেটেৰিয়েলছ মানে এখন গামোচা, এটা টুথপেষ্ট আছিল হেমেন গগৈ, আৰু সেই গামোচাখন বা আপোনাৰ টুথপেষ্টটো কোনোবা আলফাই ইউজ কৰিছিল নেকি, সেইটোও তেনেকুৱা কোনো কথা নাই। তো অন দ্য বেচিছ অফ ইনক্রিমিনেটিং মেটেৰিয়েলছ ইট ইজ গামোচা এণ্ড টুথপেষ্ট, হেমেন গগৈ ওয়াজ কনভিক্টেড। একো কৰা নাছিল। গতিকে অনাৰেবল হাইকোর্টে কৈছে যে এইটোতো আৰু ৰিলায়েবল নহয়, তাৰ বিয়ণ্ড ৰিজনেবল ডাউট। আপোনাৰ কনভিক্স ক্ৰিমিনেল কেছত কনভিকশ্যন দিবৰ কাৰণে আপুনি কেছটো প্ৰুফ কৰিব লাগিব বিয়ণ্ড ৰিজনেবল ডাউট।